নানা নাটকীয়তা আর দেন দরবারের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছ থেকে ২৬টি আসনে ছাড় পেয়েছিল জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। সব মিলিয়ে নির্বাচনের দৌড়ে এবার ২৬৫টি আসনে প্রার্থী ছিল দলটির। তবে দুর্ভাগ্যের বিষয়, ছাড় পেয়েও নির্বাচনের সামগ্রিক ফলাফলে সন্তোষজনক অর্জন নেই দলটির। ছাড় পাওয়া ২৬টি আসনের মধ্যে মাত্র ১১টিতে জয় পান জাপার প্রার্থীরা। সমঝোতার বাইরে ন্যূনতম একটি আসন থেকেও উঠে আসতে পারেননি দলটির কোনো প্রার্থী। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাপার চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার জয়ী হন। এই চার জ্যেষ্ঠ নেতার বাইরে প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, এ কে এম সেলিম ওসমান, মোহাম্মদ আশরাফুজ্জামান, এ কে এম মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম জিন্না নির্বাচিত হন। রুহুল আমিন হাওলাদার ও আশরাফুজ্জামান ছাড়া বাকিরা একাদশ জাতীয় সংসদেরও সদস্য। ফাস্টেস্ট 4G ও সেরা অফারে বাংলা লিংকে জিতবেন সব সময়। বাংলা লিংক ফাস্টেস্ট 4G। অন্যদিকে একাদশ জাতীয় সংসদের ২৩ জন সদস্যের মধ্যে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হন ১৪ জন। এদের মধ্যে ঢাকায় সৈয়দ আবু হোসেন বাবলা, গাইবান্ধায় শামীম হায়দার পাটোয়ারি, ময়মনসিংহে ফখরুল ইমাম, সুনামগঞ্জে পীর ফজলুর রহমান, কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদ, নীলফামারীতে আহসান আদিলুর রহমান ও রানা মোহাম্মদ সোহেল, নারায়ণগঞ্জে লিয়াকত হোসেন, বরিশালে নাসরিন জাহান, বগুড়ায় নুরুল ইসলাম তালুকদার সহ পাশ করেননি ১৪ জন। বর্তমান সংসদ সদস্যের মধ্যে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ এবার নির্বাচন করেননি। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আসন না পেয়ে কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর বাইরে রংপুরে মশিউর রহমান রাঙ্গা ও পিরোজপুরে রুস্তম আলী ফরাজি দল থেকে বাদ পড়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও দুজনই হেরে যান। এমপিদের সঙ্গে বসে কথা বলতে হবে, এখন পর্যন্ত সংসদে যাব না এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে এবং সরকার যেখানে সুষ্ঠু করতে চেয়েছেন সেখানেই সুষ্ঠু করেছেন, যেখানে চাননি সেখানে করেননি, যেখানে তাদের যে ক্যান্ডিডেটকে পাশ করাতে চেয়েছেন আমাদের ধারণা মতো সেইভাবেই তারা ব্যবস্থা নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমে গেল জাতীয় পার্টির সংসদ সদস্য। বর্তমানে দলটির ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন আর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য রয়েছেন ৪ জন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।